यार क्या कर रहा है? एकदम साला धक्का मार भी ना। छोड़ मेरे को। चल। छोड़। মাতালের বংশ মাতালের গোষ্ঠী এক একটা বাইনে মানে দুটো লিয়েছে রে এই একদম গায়ে হাত দিবে না কি হলো রে এই নিশা হয়ে গেছে বেশি নিশাটা ছাড়াই কি হয়েছে শরীর কে বুঝতে দেখো সালামার মশা লেগেছে পেটটা ধুমধু মশা খেয়ে দিয়ে দিলি ঠিক আছে আমি মশা তাড়াচ্ছি তোমার নিশা ছাড়াচ্ছি তার বীরভূমের ছেলে প্রেম করি না আমরা যাকে পাই তাকে খালি মিষ্টি এনে দিই আমরা যাকে পাই তাকে ভালো মন্দ খাওয়াই কিন্তু আমরা বীরভূমের ছেলে মদ খাই না একদম না কি খাও সোনা চায়ের দোকানে যেটি খাই কি বললে চায়ের দোকানে বসে যেটি খাও এই ওটা খাই মদ হাগ আমি ভুল বললাম ভালা হার আমি আমাকে বললি তোমার না ছুড়ি কি বলছি আমার সাথে ইংরাজি কে তুমি ইংরেজি জানো ইংরাজির বাদ সারে আমি একবার ভোরবেলায় বলে দিস মিট্টি মে গাড় দুঙ্গা তেরে বেশি মেয়েদের সাথে দেখলাম না খরচা আছে আরে বাবা তোর কিসের চামড়া রে মেয়েদের চামড়া শালা হারামি চামড়া ধরো কত রে এই মেয়েদের চামড়া ধরো হয় নরম তুলতুলি হয় হ্যাঁ তাই আমি ভাবছি শালা মেয়েদের চামড়া তো পোল্ট্রি মুরগি হয় এই তুমি কি বলছো কি বলছিস তুমি কি বলছো কি বলছিস লড়বি নাকি হ্যাঁ লড়বো আমার গোষ্ঠীর সাথে লড়বি তোমার এই গোষ্ঠীকে আমার সাথে রাখতে মানা করে দাও কি করবি এরা কি করবি এটু এটু ঝিঙের বাচ্চা না ঝিঙের বাচ্চা লয় তারা তাও এখনো দুটো করে ডিম খাইনি ডিম খেলি ওরা ছা মাথা খারাপ করে ফেলবি শোনো এটা গঙ্গারামপুরে ছেলে চুপ কেন এরা যদি আমার সাথে লাগে কি করবি এরা যদি আমার সাথে লাগে হ্যাঁ ওই নদীর ওই পারে যদি দেখতে পাই হ্যাঁ শালা এক একটাকে দেখে লব ফুল ভুল করিও হ্যাঁ ভুল করি ওই খালে নামিস না কেন এই খালে যদি নামিস গঙ্গারামপুরের এত ছেলে লাগবে না একাই আব্দুল্লাহ ঠিক কই দেবে এই ও তো বাচ্চা ও বাচ্চা লয় বি দিলি তিন ছেলের বাবা আর বাকি লোক যদি তোকে ওই খালে পায় কি করবে কি করবে জানিস কি করবে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে যাস না ছুড়ি নদীর গাবাতে
তোকে পেলি পাউরুটি ছাড়া করে ছিনিয়ে নিবে। এই তুমি কি মনে করছে তোমার এখানে একা গোষ্ঠী আছে আমার গোষ্ঠী নেই? তোর গোষ্ঠী কই গোষ্ঠী? ওই এদিকে এসো। কই গোষ্ঠী তুই? ওই কাম ইয়ার কাম ইয়ার কাম ইয়ার। ও ছুনি বুঝি বেলেট লেদি কামি আই। ওই কামাতে পড়েছি। তুই তো বুঝিস কামি আই কামি আই। আরে তা না আমি ইংলিশে বুঝি মানে আমার দিকে এসো বাংলাতে হলো আমার কাছে এসো আমার পিছনে। আমাকে বাংলায় বলবে বুঝি কামি আই কামি আই। কি কামি আই হো বলো তো? কুরে তো তুমি বলছিলে আমি ইংলিশের মাস্টার। কেপা বোলপুরে লোকে খুলি দিন চাই। হ্যাঁ হ্যাঁ। চিনচাজি সভাপতি আমার কাছে ভাষণ শিখে গেল। এদিকে এসো। দেখো আমার কত সুন্দর টাটকা পাপড় বসে আছে। আহা খানে করে নিয়ে যাবে রে। ভালো পাপড় তো। সব মনে হচ্ছে সে মুরগির পোলট্রি ফার্মে ভর দিই না। মনে হচ্ছে সব পোলট্রি মুরগি বসে আছে। গোষ্ঠী ভালো তো। কি 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 আমার গোষ্ঠীকে ছেঁচে দিতে যাস না সিল মাইরা দেবে। তোর যদি গোষ্ঠী তোকে এতই ভালোবাসে হ্যাঁ তা তোর গোষ্ঠীকে বল তোর হয়ে একবার কই তালি মেরে দেখিয়ে দেবে বল। সেরে যাও ওইভাবে বলে না। হামকো সাইরে দেবে রে আমি তো দাহুড়ি वाला। হামকো সাইরে দেবে রে আমি তো দাহুড়ি वाला। চুপ। হ্যাঁ চুপ চুপ। এই যে শোনো বোনেরা ওই না আমি ওই দেখো ওই মাসে হেলান দি আছে একটু ওকে যাও ওকে যাও ওকে যাও। এই তুমি আমার গুষ্টি থেকে কি করছো? তোর গুষ্টিকে আমি কিছু বলতে যাব না। তুমি ওদিকে যাও। এই শোনো সোনা বদিরা মনে না রত্তি নয় তো ঘুমুইছে তাই বলছো ঘুমুইনি বাবা। ওদিকে যাও। এই দেখো আমার দিকে হাতে তালি মারি। লড়েছো কি মরেছো? ওই কি আছে ওকে বলছে আইসক্রিম খেয়েছি ঠান্ডা লাগবে। এই দেখো শোনো তোমরা যদি একটু হাতে তালি দাও তাহলে কিন্তু আমরা জিতে যাব আর ছেলেরা আমাদের কাছে হেরে যাবে তাই বলছে আমার জন্য। না এই লোকটা বইল বসো। কি জেলে ওই হ্যাঁ এই গুষ্টি ধরো গুষ্টি ধরো একদম এদিকে যদি এসেছো ঠিক আছে যা না তোমাকে রুটি ছানা করে দেবো। আরে যা তোকে পা রুটি ছানা করে ছিড়ি খাবো। এই শোনো বলছি দেখো বৌদিরা সোনারা মনারা যাই করতেলে আমি বন্ধুর সঙ্গে কথা বলতালাম বলছি দেখো একটু ছোট করে হাতি তালি মারবি তাহলে আমরা কিন্তু দিদি লড়ি চিস কি মরি না এই কো বললাম আমি বাক্স থেকে পড়ে যাবা লড়ু না। আজ যদি হাতি তালি আমরা না দিই তাহলে হেরে যাব তাহলে তোমরাই মনে করো আমরা কোনটা চাই আমরা জিততে চাই তাহলে একটু ছোট করে সবাই মিলে হাতে তালি মারো তো কই দেখি হাতে তালি মারো তো বাহ 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 বাহ। থাম 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 থাম। বন্ধুগণ ওই যে ওরা পোলট্রির মুরগিরা তালি মেলে আপনারা শুনে দিবেছেন কি ছিলি রে বাবা ওই পেছেন গো দর্শক বিন্দু কি বেঈমান ছেলেরা সব হাত তালি মারে তোমরা শুনতে পারে না অত সুন্দর করে হাত তালি মেরেছে তালি বড়রা মারেনি এ কেন মেরেছে সব আন্ডার ফ্যান আর তালি মারবি কি করে রে কেন মারবে না হাড়ি থালি মে জাঙ্গল শুরু হয়ে গেছে তালি মারছি না দেখ না কুর 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 আরো তালি ভয়ে মারতে পারছ না কেন তোর গোষ্ঠী মারবি কি করে দেখ ওই দা বগল একটা ছেলি আছে ও তো করলে একটা ছেলি এবি তালি মারতে যে বগলের ছেলি ফুসকি যাবে নাকি আর আমার গোষ্ঠি লিলাংটা একবার জোরে তালি মেরে দাও তো। এই শোনো বড়রা তো কেউ দেয়নি তোমার সেই আন্ডার প্যান্ট না বড়রা সবাই দিছে মার রে ভাই ওই তো দেখলে দেখলে এই হ্যাঁ তুমি কি বলতে চাও? তোর গোষ্ঠী একটাই কইতে চাই বাজারে পচা আলু পচা বাদাম খবরদার আমাদেরকে পচা আলু পচা বাদাম বলবি না একদম তোমরা হলে বাজারে পচা আলু পচা বরবটি পচা বাদাম পচা মটর ঘুগনি তোরা কি তোরা আমরা সরে যাও আমাদের বাজারে কত দাম? ও হ্যাঁ তোদের বাজারে অনেক দাম আমি জানতাম বোলপুরে শুনলাম তুই এত দাম। আমাদের বাজারে কত দাম আমরা আমরা সব সময় বাজারে উঠি পিছনে হাতি কি দেখছো পিছনে পিছনে দেখকে নি তাইলে
লকডাউনে কতরা চাইল খেয়ে পাচায় মাংস লাগালছি তাই মেপ পেলিলা। এই লকডাউনে তো আমি একা খাইনি, তুমি তো খেয়েছো, তো তোমার পাছে কই? আমি চাইল লকডাউনে খাইনি, আমি সব 20 টাকা কেজি বেচে দিছি। কিউন মানুষ দেখেছো কি ছেলে কি মেয়ে? এই শোনো, আমাদের বাজারে কত সুন্দর দাম জানো? কত দাম? আমাদের হলো 880 টাকা কেজি। আমরা বাজারে গোল গোল লাল লাল পেঁয়াজ। আচ্ছা তোরা গোল ছাড়া লম্বা হইস না, তোরা আলু গোল গোল, টমেটোল গোল গোল, তারপরে বেগুন গোল গোল, ফুচকা গোল গোল। তুই ফুচকার কি অবস্থা করেছে দেখ না। ফুচকার সাথে সাথ কি হলো? ওই ছোড়া ফুচকা বেচছি, তা দুটো মেয়ে যাই বলছে ফুচকা দাও তো। হ্যাঁ দেবে, খাবার জিনিস খাবেই তো। আছে আর রাগে রাগে ফুচকালা তাকি সেই গোল, ওই গোল জিনিসটা কাঁচা থেকে বাই করি মেয়েটোর পানে তাকায় আর গোল জিনিসটোর পানে তাকায়, মানে তাকায় আর গোল জিনিসটোর পানে তাকাইতে তাকাইতে রাগে রাগে একবারে পটাস শালা ফুচকা ফুট কইতিছে। তারপরে এতটা খাল হয়ে গেছে। হ্যাঁ এবার এবার ওই খাল মাছ বিক্রি করি শালা, আবার দেখছি পতিলা থেকে ভকাম করে একটু আলুলি পকাম করে হইতেছে। ওই দেখো রে তেঁতুলের গুলা দিয়ে বলছে লেখা তাই। এই শোনো বলছি দেখো, ছেলেরা সবসময় বড় আর মেয়েরা সবসময় নিচে। দূর গোষ্ঠী একটাই পারে। কি পারে? দূর গোষ্ঠী যেখানে যায় সেখানেই বদনাম। আমার গোষ্ঠী বদনাম কি পারে? আমার গোষ্ঠী কি পারে? পাশের বাড়ি গ্রামে ধর একটা মানুষ মারা গেছে। মানুষ মারা গেছে তা তোর গোষ্ঠী মনে কর 20-25টা গেছে, তার থেকে বেশি যায়। হ্যাঁ যায়, ওরা ভিড় লাগাইতে যায়, ওরা তো আর মাটি দিতে যায় না। তা কত রকমের খালি কান্দুনের সুর দেখ। আবার এসে কান্দুনের সুর কি করে আসলো? তা মরা বাড়ি কান্দুনে কাঁদবি না? হাতে কাঁদবেই তো। কিছু বাবা একজনা করছি আর একজনা এটা চোখ টিপছি, তার একটা মেয়ে শুধুছি হাল তো লুই কই, তো বলছি আসার মেয়েছে আসবি বোন, এমেছে আসবি না, মানে তার কান্দা অভ্যেস নাই। এবার মাটি ফাটি হয়ে গেল, হয়ে গেল, হয়ে যাবার পরে ধর মাঠে মাঠে হেঁটে আসছি, তা মানুষ মরেছে তার একটা শোক পালন আছে। তার শোক পালন করা বাদ দিয়ে বলছি হালো তোকে কি খেতে দিলি? তার একজনা বলছি আর বলিস না বোন, না মনে একটা হইটু হাড় দিছে দেখছি বুঝতে পারছি না। তার একজন আবার বলছি বললো তুই তো হইটুর হাড় পেয়েছিস বোন, আমার কাছে একটু বড় ছেঁচড়া টেনে ছিঁড়ে না। তার একজনা বলছি ও বোন তুই তো ছেঁচড়া পেয়েছিস, আমি আবার হাঁটকি দিয়েছি তো চায় পিস আলু। তোর গোষ্ঠী জেরো গেল সের শুধু বদলাম। এই শোনো, ওই আমার ইচ্ছে করতে আচ্ছা ভালোবাসতে, তাই নাকি ভালোবাসতে বাসব। তোমার মুখটাকে সুন্দর আমি বলবো বলবো, তোমার মুখটাকে সুন্দর আমি বলবো বলবো। তোমার মুখটাকে সুন্দর
अजी बल 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 तुम्हारे पिता के शंकर अजी बल 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 हरिए देव आमरा ते मेरे देखो ऐ बाधने तुम्हार बकटा के शंकर अभी बलबो तुम्हार बकटा के शंकर अभी बलबो बलबो पिछले बुझे तो बारू दिशा तुम्हारे बकटा के सुंदर अभी बोलबो बोलबो तुम्हारे बकटा के सुंदर अभी बोलबो बोलबो अमाचे करते भालो बसते भालो हसते बसबो तुम्हारे पिता के सुंदर हमें बलबो बलबो